হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন পর ভিডিও করছি। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বহরমপুর বাইপাস ব্রিজ আপডেট দেওয়ার জন্য। আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো বহরমপুর বাইপাস ব্রিজের রাস্তা, এক লাইন রাস্তা, লরি বা গাড়ি এক কথায় বলতে পারেন বা যানবাহন, ওগুলি ছেড়েছে, হঠাৎ হঠাৎ চলাচল করছে। গতরাত মোটামুটি 10টা কি 12টার দিকে এই গাড়ি চলাচল শুরু হয়েছিল। আজকে সকালবেলায় হঠাৎ করে দেখি এই রাস্তায় গাড়ি সারি সারি লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 91 থেকে 98 রেস্টেরিয়া বা ধাবা বা বাসস্ট্যান্ড বলতে পারেন, ওইখানে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো গাড়িগুলো কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন গ্রাম পঞ্চায়েত হয়দাস মাটির ঠিক পঞ্চায়েতের পাশে যে রাস্তাটি, ওই রাস্তাটি দিয়ে উঠলাম এবং 94 বেড নাম্বারে আছি। তো এখন আমরা ভাগরথীর ওইদিকেই যাচ্ছি, ভাগরথী ব্রিজের উপর দিয়ে পার হব, তারপরে বাসুদেবখালি খাগড়া স্টেশনের পাশে ওভার ব্রিজের ওখানে যে ধাবাটি আছে, ওই ধাবাটির ওখানে নিয়ে যাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা ঠিক 94 বেড নাম্বারে আছি। ঝা চকচকে রাস্তা, রাস্তা পুরো কমপ্লিট এক লাইন। কেমন লাগছে এই রাস্তা দেখে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমরা এখন ভাগরথী ব্রিজের উপরে আছি। এই যে পাশে গঙ্গা, এই যে ব্রিজ, মেন ব্রিজ, এই যে মাইল স্টোর, এখানে এই সাইডে বাঁদিকে ছেড়ে দিলাম। আর দিনের বেলায় এই ব্রিজের উপর যে লাইটগুলো আছে, লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছি এখন। আপনাদেরকে জানিয়ে রাখি পাশের যে ব্রিজটি এখনও বাকি আছে, এটির কাজ আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে সম্ভাবনা হয়ে যাওয়ার। এদিকে আমরা গঙ্গা দেখছি। আমরা এখন চলেছি বাসুদেবখালির ওদিকে, 95 বেড নাম্বার, তারপরে যাব ধাবার দিকে। এদিকেও যে গাড়ি দাঁড়িয়ে আছে এটি আপনাদেরকে দেখাবো। এখানে সিকিউরিটি আছে। এখন আমরা বেড নাম্বার 95 এখানে আছে। এখানে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে, লরি দেখতে পাচ্ছেন এখন। লরিগুলো সব পাথর আছে, কোনোটায় অন্য কিছু মালপত্র আছে। এদিকে দুটো লাইনই কমপ্লিট, ওইদিকেও কমপ্লিট, এদিকেও কমপ্লিট রাস্তাগুলো। এখন আমরা চলে এসেছি 98 বেড নাম্বার, এই যে ধাবার যেখানে কথা বলছিলাম, এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন। এখানে বড় বড় দুটো লাইট দেখতে পাচ্ছি, তিনটে ঘর দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট, এখানে কোম্পানি এসিসি কোম্পানির গাড়িগুলো এখানে রাখা আছে। আর এখানে পেন্টিং বা রং যেটি, ওটি দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমের গাছ আছে, তেঁতুল গাছ আছে, সেগুন গাছ আছে, শাল সেগুন গাছগুলো, এগুলো সব লাগানো হবে ধারে ধারে। আপনাদেরকে জানিয়ে রেখে 91 থেকে 202 প্ল্যান্ট পর্যন্ত সব জায়গায় গাছগুলো লাগানো হবে, দুধারেই লাগানো হবে। ওই কাজটি এখনও চলছে। কেমন লাগছে এই ধাবা বা রেস্টেরিয়া দেখে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই যে এগুলো রুম, তিনটে রুম আছে দিকটায়। এখন আমরা চলে এসেছি বেড নাম্বার 93। এখন আপনাদেরকে নিয়ে যাবো বেড নাম্বার 91, বলরামপুর নিউ হল্ট। এখানে বাসস্ট্যান্ড করেছে বলরামপুর ঘসপাড়াই মাঠের, এখানে বাস স্টপিস।
এই যে লরিগুলো দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখন। আমার যতটা সম্ভবত আইডিয়া, এই রাস্তা হয়তো এখন উদ্বোধন করবে না, দুটো লাইন বা দুটো ব্রিজ কমপ্লিট হয়ে যাওয়ার পর উদ্বোধন করবে। আর একটা কথা বলে রাখি, বহরমপুরে যখনই জ্যাম্পের সম্ভাবনা বা পুজো পালে বা অনুষ্ঠানে যখন জ্যাম্পের সম্ভাবনা হবে, তখনই হয়তো এইভাবে এই লরিগুলো এদিক দিয়ে পাস করাবে, এইভাবে দাঁড় করে রাখবে। এটা একটা আইডিয়া, আমার আইডিয়া যতটা। 15 আগস্টে উদ্বোধন হবে কিনা সন্দেহ। এখন আমার ব্যাড নম্বর 93 আছে, বলরামপুর রেললাইনের উপর দিয়ে এখন চলে এলাম। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি 91 বলরামপুর নিউ হল, ঠিক ওখানে। অসংখ্য লরি দাঁড়িয়ে আছে। এদিকে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, একটু আগে যে গাছগুলো দেখিয়েছিলাম। আমের গাছ, শাল গাছ, তেঁতুল গাছ, আমরা সামনে দেখতে পাচ্ছি বড় বড় পাথর, যে বোল্ডারগুলো ওগুলো দিয়ে ঘেরা আছে রাস্তাটি। আজকের ভিডিও এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।